গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা আরম্ভ করলাম, যার জন্য মর্নিংটা তোমাদের জানানো আর হলো না। তো এখন বাজে হচ্ছে 12:10, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকে একেবারে ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। চলো ওদিকে রান্নাবাড়াটা সারা যাক, এখনও রান্না বসাইনি, এসে মানে সবে এই বিছানাপত্রগুলো গুছিয়েছি, কাজ সেরেছি, আর কিছুই করে যাওয়া হয়নি, তো সেগুলো তোমাদের আর দেখানো হয়নি। দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, চলো এবারে গ্যাসের দিকে যাওয়া যাক। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত, ডাল সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আছে দেখো ভাতের মধ্যে। তো ওদিকে ওটা হচ্ছে, আর এদিকে দেখো আনাজ কুটে নিয়েছি, এই যে উচ্ছে আলুটা দেখো একেবারে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওটা ভাজা হবে আর সব রকম সবজির একটা ঝাল হবে। তো আর এখানে শসা কুটে নিয়েছি দেখো, এটা খাবো। আর এই কটা সবজি আনা হয়েছে এই কয়েকটা, আর অনেক দিন পর আজকে কিন্তু বাঁধাকপি আনা হয়েছে, তো এটা মানে করা হবে একদিন, আজকে করবো না। চলো দেখিয়ে দিই এটা। আর এই দেখো আজকে কিন্তু ছাঁকা তেলে একেবারে উঠছে আর আলুটা ভাজা হচ্ছে, বেশ ভালো লাগে। ছাঁকা তেলে ভাজলে না টেস্টটা বেশি হয়, কিন্তু যেহেতু করতে পারি না, দেখো সবজি ঝালটা কিন্তু রেডি হয়ে গেল। আর এই দেখো ছিলে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে নেবো। এইটা না গরম ভাতের সঙ্গে, এই দেখো এর ওপর দিয়ে দেবো একটু ভালো মানে বেশি করে সর্ষার তেল। তো এইটা না গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো ডালটা, এই ডালটা না ছিল আগের, তো সেটাই গরম করে নিয়েছি, ভুলে গিয়েছিলাম, আর ওই কৌটোর ডালটা রেখে দিয়েছি, কাল করে নেব। দেখো রান্না করতে করতে তোমাদের দাদাও চলে এসছে, আর এই যে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে, তো ও খেয়ে নিক, তারপরে আমি খেয়ে নেব। গরম ভাতে কিন্তু এই যে সর্ষে বাটাটা আর সর্ষে পোস্ত বাটাটা, এইটা তোমরা একদিন খেয়ে দেখো, এটা দিয়েই মানে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর যেগুলো রান্না করেছি তো তোমাদের দেখিয়ে দিলাম, চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। বৃষ্টি পড়ছে না, তার জন্য এখানে বসেছি, চলো একটু শুধু এখানটা বসি। আর এই যে দেখো এখানে শশা নিয়ে চলে এসেছি, শশাগুলো বসে বসে খাবো, খেয়ে নিয়ে শোবো। আর তোমাদের দাদার গাড়িটা দেখো আজকে এই কভার লাগিয়ে দেওয়া হয়েছে, কভারটা ছিল লাগানো হচ্ছিল না, তো বললাম না সারাদিন বৃষ্টিতে ভিজছে না, দেখো ওটা কভার লাগিয়ে দিয়েছি আমার পেছনে, আমি দিয়ে দিই তোমাদের দাদা দিয়েছে, চল শশাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে শোবো। দেখো কত জোরে বৃষ্টি এসেছে একবার দেখো, আজকে সারাদিনই এরকম বৃষ্টি পড়ছে। আর এই যে একটু শুয়েছিলাম, তারপরে তোমাদের দাদা এসে এই যে স্নানটা করে এলো, কিন্তু একটু চা খাবে না, ও পেটটা ভালো নয়। আর এই যে ছেলের জন্য এখানে বসিয়ে দিয়েছি ইপি, ছেলে বললো মা আমাকে ইপি করে দাও, তো ওর জন্য এটা করে নিচ্ছি, আর এখানে আমার জন্য একটু চা করে নিচ্ছি, চলো চা করে নিয়েছি। এই যে দেখো চা নিয়ে নিয়েছি গরম গরম, দেখছি একেবারে গরম ধোঁয়া উঠছে, চা, পাঁপড় ভাজা আর বিস্কুট নিয়েছি, চলো খেয়ে নিই। ছেলে পড়তে চলে গেছে, তোমাদের দাদাও বেরিয়ে গেছে। তোমাদের দাদা আজকে চা খায়নি, পেটটা ভালো নয়, অ্যান্টিগুইন্টাল ট্যাবলেট খেয়েছে। আর এই যে আমার জন্য চা আর অল্প একটু পাঁপড় ভাজা ছিল আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, গলা ব্যথাটা না আমার এখনও ঠিকঠাক পুরো সেরে ওঠেনি, চলো চাটা খেয়ে নেওয়া যাক। আর দেখো চা খেয়ে এখানে এই যে প্রেসারে আলু চচ্চড়ি, টমেটো, কাঁচা লঙ্কা ছিঁড়ে ধনে পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে মানে সোমবারে সারাদিনই নিরামিষ পর্ব চলছে, আর অবস্থা দেখো মানে দুদিন ধরে আটা নেই শেষ হয়ে যাচ্ছে সেটা ভুলে যাচ্ছি। এই যে তিনজনের শেষকালে মুড়ি, আলু চচ্চড়ি, আর এই দেখো এখানে ছিল অল্প একটু নাড়ু, আর হচ্ছে তোমার লাড্ডু ছিল, আর এই যে দু একটা মিষ্টি, একটু সম্পাবড়ি, তো এই সব মিলিয়ে মিশিয়ে তিনজনে মিলে খেতে বসে পড়েছি নিয়ে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আজকে তো সোমবার, যার জন্য একেবারে সকাল থেকে রাত অবধি পুরো নিরামিষ পর্ব চলছে। চলো আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমরা আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।